বাবা টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সভ্যসাচী চক্রবর্তী বাবার বদনতায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলাদা করে সুবিধা কিছু না পেলেও বাবার কারণেই যে অন্তত পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে হয়নি সে কথা স্বীকার করে নিয়েছেন গৌরব ছোটবেলা থেকে জীবনে অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল তার মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাও জেগেছিল এক সময় কিন্তু বাড়িতে সিনেমার পরিবেশ থাকায় এ সময় ফিল্ম নিয়ে পড়াশোনা করার আগ্রহটাই শেষমেশ চেপে বসে গৌরব চক্রবর্তী কলকাতার অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে পড়েন তিনি কলকাতায় সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে গণযোগাযোগ ও ভিডিওগ্রাফিতে ডিগ্রি অর্জন করেন এবং পুনেতে ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ভিডিও এডিটিংয়ের স্নাতক সম্পন্ন করেন গৌরব গোষ্ঠীর অংশ হিসেবে তরুণ বয়সে থিয়েটারে যোগদান করেন যেখানে তিনি কেবলমাত্র ব্যাক স্টেজ কাজ করতেন এছাড়া অডিও টেকনিশিয়ানকে সহায়তা করতেন কিন্তু সত্যজিৎ রায়ের অস্পরা থিয়েটারের মামলা নামে একটি থ্রিলারের ওপর ভিত্তি করে তার বাবার পরিচালনায় অভিনয় করেছিলেন যেখানে তার বাবা ছিলেন ফেলুদা চরিত্রে তিনি স্টার জলসাতে প্রচারিত বাঙালি মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারেতে প্রদীপ্ত লাহিরি চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত বিয়ে করেছেন অভিনেত্রী ঋদ্ধিমাকে অভিনেত্রী ঋদ্ধিমার সঙ্গে সেই রং মিলান্তি ছবি করা থেকে পরিচয় তারপর অনেকগুলো কাজ করেছেন ঋদ্ধিমার সঙ্গে